ওয়েলকাম টু বিদঙ্ক ডট কম। আমি সঙ্গীতা, তোমাদের ম্যাথসের টিচার। চলো দেখা যাক কি প্রবলেম আছে সলভ করার জন্য। এ ও বি কেন্দ্রীয় দুটি বৃত্ত অঙ্কন করেছি, যারা পরস্পরকে ও বিন্দুতে বহিঃস্পর্শ করেছে। ও বিন্দু দিয়ে একটি সরলরেখা অঙ্কন করেছি, যা বৃত্ত দুটিকে যথাক্রমে পি ও কিউ বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ করি যে এপি প্যারালাল টু বি কিউ। ওকে, তো তার জন্য আমাদেরকে দুটি বৃত্ত আঁকতে হবে যারা পরস্পরকে বহিঃস্পর্শ করবে। তো এই হলো একটি বৃত্ত এবং এই হলো একটি বৃত্ত। ওকে, যারা পরস্পরকে মনে করি ও মনে করি না, এখানে দেওয়া আছে ও বিন্দু, তো ও বিন্দুতে বহিঃস্পর্শ করেছে। আচ্ছা, আমি এটা ঠিক করে আঁকি, এটা বহিঃস্পর্শ করেনি, একটুখানি গ্যাপ রয়ে গেছে। ওকে, তো পরস্পরকে তারা ও বিন্দুতে বহিঃস্পর্শ করেছে, যেখানে প্রথম বৃত্তটির কেন্দ্র হচ্ছে এ আর দ্বিতীয় বৃত্তটির কেন্দ্র হচ্ছে বি। ওকে, এবারে পি বিন্দুগামী বলছে যে একটি সরলরেখা যেটা হচ্ছে এই বৃত্তকে পি এবং কিউ বিন্দুতে ছেদ করেছে, ঠিক আছে? তো ওটা ও বিন্দুগামী একটি সরলরেখা যেটা হচ্ছে বৃত্তকে পি এবং কিউ বিন্দুতে ছেদ করেছে। ওকে, তো তাহলে আমাদেরকে প্রমাণ করতে হবে, এ যদি আমরা এপি আর বিকিউ যোগ করি, তো আমাদেরকে প্রমাণ করতে হবে যে এপি ইজ প্যারালাল টু বিকিউ। ওকে, বা পি এ ইজ প্যারালাল টু বিকিউ, ফাইন। আচ্ছা, তো এটা প্রমাণ করার জন্য আমরা কি করব, তো আমাদের আগে লিখে নিই আমাদের কি প্রমাণ করতে হবে। প্রমাণ করতে হবে যে এপি ইজ প্যারালাল টু বিকিউ। তো এটা প্রমাণ করার জন্য আমাদের একটা কনস্ট্রাকশন লাগবে, অঙ্কন করতে হবে। আমরা কি করব দেখো, এখানে এ ও যোগ করব আর এখানে ও বি যোগ করব, ঠিক আছে? মানে এ ও আর ও বি যখন যোগ করছি, তখন এটাও কিন্তু একটা স্ট্রেট লাইন হয়ে যাচ্ছে, ঠিক আছে? ও বিন্দুগামী একটি সরলরেখা। ওকে, আচ্ছা, তো এ ও এবং ও বি যোগ করলাম। ওকে, আচ্ছা, এবারে প্রমাণে চলে যাই। আচ্ছা, এবারে প্রমাণ করার জন্য দেখো, প্রথমে আমরা প্রথম যে বৃত্তটা, এই বৃত্তটা নিই, ফার্স্ট যে বৃত্তটা আছে সেটা নিই। তো ফার্স্ট সার্কেলে দেখো পি এ এবং ও এ, এরা দুজনেই হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। ওকে, তো তাহলে বৃত্তের ব্যাসার্ধ, তো দুজনে যদি একই বৃত্তের ব্যাসার্ধ হয়, তাহলে পি এ ইজ ইকুয়াল টু এ ও হবে। তাহলে আমরা বলতে পারবো যে এই যে ত্রিভুজটা, ত্রিভুজ এ পি ও, এটি একটি সমদ্বিবাহু ত্রিভুজ, একটি সমদ্বিবাহু ত্রিভুজ। ওকে, যেখানে তার অ্যাসোসিয়েট অ্যাঙ্গেলগুলো, যেখানে যে অ্যাঙ্গেলগুলো, এই অ্যাঙ্গেলগুলো সমান হবে। ওকে, তাহলে অ্যাঙ্গেল এ পি ও ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল এ ও পি হলো। ওকে, তাহলে অ্যাঙ্গেল এ পি ও ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল এ ও পি হচ্ছে, তো এটাকে আমি এক্স ধরছি, তো দুটো অ্যাঙ্গেলই হলো এক্স, এক্স এটাও এক্স, এটাও এখানে এক্স, ফাইন। আচ্ছা, এবারে চলে যাই 2 নম্বর বৃত্ততে, এই বৃত্তটাতে। 2 নম্বর বৃত্তে দেখো বি কিউ এবং বি ও, এরা একই বৃত্তের ব্যাসার্ধ, তাহলে বি কিউ ইজ ইকুয়াল টু বি ও হবে। ওকে, তো আবার বি কিউ এবং বি ও একই বৃত্তের ব্যাসার্ধ, অতএব বি কিউ ইজ ইকুয়াল টু বি ও। অতএব আমি বলতে পারি ত্রিভুজ বি কিউ ও একটি সমদ্বিবাহু ত্রিভুজ, তাহলে তার সংলগ্ন কোণ দ্বয় সমান হবে। দেন দিস অ্যাঙ্গেল বি কিউ ও ইজ ইকুয়াল টু বি ও কিউ। ওকে, সো দেন দেয়ার ফোর বি কিউ ও ইজ ইকুয়াল টু বি ও কিউ, তো এটাকে আমি ধরলাম ওয়াই। ওকে, বি কিউ ও আর বি ও কিউ এই দুটোকে আমি ধরলাম ওয়াই, এটা ওয়াই হলো।
আর এটা ওয়াই হলো। ওকে, আচ্ছা এবারে দেখো, আবার এই যে দুটো কোণ অ্যাঙ্গেল এ ও পি আর অ্যাঙ্গেল বি ও কিউ, এটা ভার্টিক্যালি অপোজিট, বিপরীত কোণ। অ্যাঙ্গেল এ ও পি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল বি ও কিউ, এরা বিপরীত কোণ। ওকে, দেয়ার ফোর এক্স ইজ ইকুয়াল টু ওয়াই, সো দেন উই ক্যান সে অ্যাঙ্গেল এ পি ও ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল বি কিউ ও। অ্যাঙ্গেল এ পি ও এই অ্যাঙ্গেলটা ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল বি কিউ ও এই অ্যাঙ্গেলটা, ঠিক আছে। কিন্তু দেখো, এরা একান্তর কোণ, যেখানে পি কিউ হচ্ছে ছেদক, কিন্তু এরা একান্তর কোণ যেখানে পি কিউ হলো ছেদক। তো তাহলে আমরা বলতে পারি যে পি এ এবং বি কিউ এরা পরস্পর সমান্তরাল, পি এ এবং বি কিউ এরা পরস্পর সমান্তরাল, পি কিউ হচ্ছে ছেদক, তাই এই অ্যাঙ্গেলটা এ পি ও আর বি কিউ ও এরা হচ্ছে একান্তর কোণ। ওকে, তো তাহলে আমরা বলতে পারি অতএব পি এ ইজ প্যারালাল টু বি কিউ। তো এটাই আমাদের প্রমাণ করার ছিল, প্রমাণিত। ফাইন, থ্যাংক ইউ ফর ওয়াচিং বিদঙ্ক ডট কম। অঙ্কের আরও প্রবলেম এবং সলিউশনের জন্য আমাদের ওয়েবসাইট অবশ্যই ব্রাউজ করো।